গুড মর্নিং বন্ধুরা, দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমরা সব হাঁটতে বেরিয়েছি। তো মাসি আর আমি হাঁটতে যাচ্ছি, দেখো মাসিদের গ্রামটা। চলো তোমরা সাথে থেকো, তোমরাও দেখো গ্রামটা। ওই যে মাসি, তো আবহাওয়াটা এত সুন্দর, এত মিষ্টি, মানে যদি বসে থাকো এক জায়গায় মনে হবে না যে ওখান থেকে আর উঠি। পুরো শীতকালের মতন ওয়েদার। তো এটা হয়েছে ঝাড়খণ্ড, তাই তো মাসি? ঝাড়খণ্ড জায়গাটার নাম কি? পাঞ্চেত। ও, তো একটু গ্রামের মতনই এটা, মাসি যেখানে থাকে। ডিভিসির কোয়ার্টার, এগুলো লোক থাকে যে? ও আচ্ছা, মানে ডিভিসির কোয়ার্টার, কারেন্টও ডিভিসি আবার কোয়ার্টারও, মানে যেমন তোমরা থাকো তাই তো? মেশামশাই সার্ভিসের জন্য ওই জন্য কোয়ার্টার না, তো ওর গোর কথা আর বলো না। ও চারটে চাকরি লোককে, নিজের চাকরি লোককে দিয়ে দিই। কে খাবে এত টাকা? ঘর বসে বসে পঞ্চাশ হাজার টাকা পেনশন। অভ্যাস হয়ে গেছে দিতে দিতে, তাই জন্য। ডাঙায় ডাঙায় মাছ, সবই কোয়ার্টার বলো এখানে। আগে এরকম ছিল না, তো এখন আনন্দরা মানে সব বাইরের লোক ঢুকে আছে, বুঝলো? সার্ভিস ওয়ালা লোক কম আছে, যার জন্য তো এগুলো সব রিপেয়ারিং করে না। রাস্তাঘাট আগে ঝাড় দিত, তারপর কুয়াটা চকচক করতে, এত বাগান টাগান জঙ্গল কিচ্ছু থাকতো না। মানে ডিভিসি যারা চাকরি করে তাদের থেকে বেশি লোক থাকে এমনি বাইরে? বাইরের লোক আছে, এখন ডিভিসিদের লোক নিচ্ছে না তো, এখানে প্রজেক্ট বানিয়ে। সব দেখো ডিভিসির কোয়াটার, যারা সার্ভিস করে। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে ডিভিসির কারেন্ট, যে যত কারেন্ট চালাতে পারো, কোনো বিল উঠবে না। তো এই দেখো নদীর ধারে এসেছি আমরা, নদীর ধারটা দেখাই তোমাদেরকে। দেখো নদীর ধারে এসেছি আমরা। তো আজকে প্রায় এক সপ্তাহের বেশি বলো গেটটা খোলা, পাঞ্চেত গেটটা হয়ে গেল না? জলের পরিমাণটা তো এখন অনেকটা রয়েছে নদীতে, কত মজা লাগে যদি আসে না বাবা, এত সুন্দর এ জায়গা ঘুরতে পারে, এসে পরে পরে ঘুমাবে শুধু, আর কিছু না। মেশামশাই বলছিল আমাকে, বলে চলো ঘুরে আসি। আমি বললাম যে বলছে হাঁটবে চলো। দেখো এগুলো গ্রামের লোক সব বাগান করেছে। যদি থাকে আমাকে দুটো চারা দিও। শুধু গাছ আর গাছ, পুরো বাগান। নদীর পাড়টা কি সুন্দর, কি মিষ্টি হাওয়া। সব জাল রেখে দিয়েছে মাছ ধরবে বলে। ওই দেখো মাছ ধরছে সব ডাঙায়।
এইখানে আমাকে সবাই খুব ভালোবাসে, সবাই যত লোক আছে এই দেখো ভালোবাসে। ওই যে গেটটা খুলেছে না, ওই জন্য জলটা এইদিকে আসছে, এত আসুটা উঠছে। কি হলো, তেরে আসছিস কেন? যা তো দেখো সবাই মাছ ধরছে, এখানে খুব মাছ উঠে এসছে, দেখি ওরা কি মাছ ধরছে। বাহ, মেঘ মেঘ বৃষ্টি আসবে মনে হয়, এতটা জল উঠে গেছিল তার মনে, গেট কম খুলেছে এতটা জল উঠে। ওই যে সূর্য মামা সবে বেরোচ্ছে দেখো, আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার। জলের কুয়াশাটা কেমন আসছে এদিকে দেখো, ওই যে গেটটা খোলা, ওই যে ওই দেখো গেটটা ওইখানে, ওই গেটটা ওখানে, ওই যে জলটা দেখতে পাচ্ছ ওইখান থেকে গেটটার আওয়াজটা ওই যে আসছে দেখো। পম্পা চান করতে চাইছিল না, এখানেই চান করতে পার। পম্পা কোথায়? সায়নি তো, পম্পা বলেছিল নদীতে চান করে। ওয়াও, এই দেখো আমরা জলে পা দিচ্ছি, ওমা এখানে গর্তে আছে। না তো হেঁটে হেঁটে থেকে তুমি চলে গেলে, ডিপটা আছে ওই লাস্টের দিকে। এসবে কি মাছ আসে, পোনা মাছ, কাতলা মাছ, সব রকম মাছ, কাজলি মাছ, চিংড়ি মাছ, এই মাছ সব। আমাকে তো এমনি দিয়ে দেয়, কাজলি মাছ, চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছে। বাবা, কাজলি মাছ তো খুব সুন্দর খেতে। দেখো দাদাটা মাছ ধরছে, এখানে বিভিন্ন রকমের মাছ ওঠে। তো কালকে খেয়েছিলাম একটা রুই মাছ, না কি মিষ্টি মাছটা খেতে, আর এত সুন্দর, কোনো গন্ধ নেই, নদীর মাছ। আমরা জানি রুই মাছ পুকুরে পাওয়া যায়, রুই মাছ নদীতে পাওয়া যায় বিশ্বাস হয় না। আজ মাছ বড় বড় আজ মাছ পাওয়া যায়, বোয়াল মাছ, এখানকার লোকের আবার বোয়াল মাছ খায় না। বোয়াল মাছ আমিও খাই না, কিন্তু বোয়াল মাছ তো সবাই ভালোবাসে অনেকে। চলো আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমাদের ঘোরা হয়ে গেছে, হাঁপিয়ে গেলাম, অনেকটা দূর গেছিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা কেমন হলো বা তোমরা গ্রাম কেমন দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে ভিডিওটা এই অবধি বেশি বড় করলাম না, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, ভিডিও আপলোড করতে ঘন্টা দশে লেগে যায়, তো জিওর খুবই প্রবলেম। তো আজকে ভিডিওটা এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর যেখানে যেখানে যাবো, যা যা আমরা ঘুরবো সব তোমাদেরকে শেয়ার করবো। টাটা।